ভারতবর্ষের উত্তর অংশে জম্মু ও কাশ্মীরের কুড়িগ্রামের কাছে চিনাব নদীর ওপর নির্মীয়মান রেল সেতুটি বিশ্বের উচ্চতম রেল সেতু হতে চলেছে। চিনাব নদীর ওপর তৈরি হওয়ার জন্য এই সেতু চিনাব রেল সেতু নামেই পরিচিত। অচেনা চোখে আজ আমরা বিশ্বের উচ্চতম রেল সেতু সম্পর্কে অচেনা অজানা কিছু তথ্য জেনে নেব। ভারতীয় ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে সর্বাধিক বিস্তৃত এই সেতু নির্মাণ নিজেই একটা প্রকল্প। কাটরা ও বানিহালের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য 1315 মিটার লম্বা ও নদীর উপরিতল থেকে 359 মিটার উঁচু এই রেল সেতু নির্মাণ হচ্ছে। আইফেল টাওয়ারের চেয়ে 35 মিটার উঁচু ও কুতুব মিনারের তুলনায় প্রায় 5 গুণ বড় এই চেনাব ব্রিজ এখনও পর্যন্ত বিশ্বের উচ্চতম সব রেল সেতুর রেকর্ড ভেঙেই তৈরি হচ্ছে। উধমপুর, শ্রীনগর, বারামুল্লা সেকশনের এই রেল সেতু তৈরির জন্য আনুমানিক 12,000 কোটি টাকার ব্যয় ধরা হচ্ছে। চুনাপাথর অধ্যুষিত এলাকা হওয়ায় বর্ষাকালে ও বৃষ্টির কারণে যে ভূমিদশের সৃষ্টি হয়, আবার অনেক উচ্চতার কথা মাথায় রেখে জার্মান ও ফিনল্যান্ডের ডিজাইন সংস্থা এক বিশেষ ধরনের আর্চ আকৃতি ডিজাইন করেছে এই ব্রিজের জন্য। এই সেতুর আর্ক স্প্যান 467 মিটার ও আর্ক দৈর্ঘ্য 480 মিটার, চওড়ায় আর্কটি 50 মিটার। এই আর্চটি কেবেলওয়ে কপিকলের দ্বারা তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, এই সেতুটি -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে টিকে থাকতে সক্ষম। 250 কিলোমিটার হাওয়ার গতি যেমন সহ্য করার ক্ষমতা থাকছে, তেমনি রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প সহনশীল হবে চেনাব ব্রিজ। সম্পূর্ণ স্টিলের তৈরি এই রেল সেতুর ফাউন্ডেশন ও পিয়ার তৈরির কাজে কংক্রিট ব্যবহার করা হচ্ছে। সাপুরজি পালনজি গ্রুপের এফকন ইনফ্রাস্ট্রাকচার ও কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন এই প্রকল্পের দায়িত্বে রয়েছে। অনেক উচ্চতার জন্য বিশেষভাবে দায়িত্বে থাকছে DRDO। আনুমানিক 120 বছর জীবনকালের এই রেল সেতুতে থাকছে 2টি রেলওয়ে ট্র্যাক, এছাড়া ফুটপাথ ও সাইকেল আরোহীদের জন্য রাস্তা থাকবে। ভারতীয় রেলের অভিজ্ঞ গবেষক ছাড়াও IIT রুড়কি, রক মেকানিক্স ন্যাশনাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সংস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শে চেনাব ব্রিজের কাজ এগিয়ে চলেছে। এই নির্মাণ কাজে চেনাব নদীর দুপাশে 130 মিটার ও 100 মিটার উচ্চতায় 2টি পাইলন স্থাপন করে বিশ্বের উচ্চতম রেল সেতুর কাজ অগ্রসর হচ্ছে। 25,000 মেট্রিক টন ইস্পাত ব্যবহৃত হচ্ছে এই সেতু নির্মাণে। প্রতিটি গার্ডার প্লেট 8 মিটার লম্বা ও ওজন প্রায় 20 টন। বিস্ফোরণ সহ্যকারী আধুনিক ডিজাইনের এই রেল সেতুর নিরাপত্তা ব্যবস্থাও আধুনিক। আকাশপথে সিকিউরিটি ব্যবস্থার পাশাপাশি ইন্সপেকশন ও মেইনটেনেন্সের জন্য সেতুর ওপর রোপওয়ের ব্যবস্থা থাকছে। বায়ুর গতিবেগ বোঝার জন্য বিশেষ ধরনের সেন্সর থাকছে, যার মাধ্যমে 90 কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইলেই লাল সিগন্যাল জ্বলে উঠবে, ফলে ট্রেন থামিয়ে দেওয়া হবে। ট্রেন ও যাত্রীদের ওপর নজর রাখতে অনলাইন মনিটরিংয়ের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। কাশ্মীর রেল লিংক প্রকল্পের সবচেয়ে চ্যালেঞ্জিং এই প্রকল্পে প্রতিদিন 1400 শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আন্তর্জাতিক প্রোটোকল ও নির্দেশিকা মেনে এই রেল সেতুর কাজ দ্রুত অগ্রসর হচ্ছে, যা তৈরির আগে 22 কিলোমিটার রাস্তা তৈরি করতে হয়েছে। এই সংযোগের ফলে চেনাব ব্রিজ যেমন পৃথিবীর উচ্চতম রেল সেতুতে পরিণত হবে, সাথেই তীর্থযাত্রা, বৈষ্ণোদেবী মন্দির ভ্রমণ পর্যটকদের কাছে অনেক সুবিধাজনক হয়ে উঠবে। বন্ধুরা, চেনাব ব্রিজ সম্পর্কিত আজকের তথ্য ছাড়া আপনারা আরও তথ্য জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, পরিচিতদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।
আর এরম আরো অচেনা অজানা তথ্য সম্পর্কিত ভিডিও দেখতে অচেনা চোখে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আজ বিদায়, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।